কষ্ট হয়, কিন্তু ভাই আমার আব্বু তো অসুস্থ, এখন পড়াশোনা করতে গেলে অনেক টাকা প্রয়োজন, এই কারণে আর কি পড়াশোনা এখন বাদ দিয়ে দিছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমি কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন পর্দাশীল অবস্থায় আসছে, আসলে কি হয়েছে বা কেন এই অবস্থায় আসতে হয়েছে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? খাদিজা। খাদিজা, আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আমাদের ফ্যামিলিতে আমার একটা বাবা আছে আর মা আছে। আমার বাবাটা খুব অসুস্থ, বাবাটার কিডনি সমস্যা হয়েছে, এখন কিছু চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এখন আমি অনেক অসহায়, তো গরিব, তাও যেভাবেই হোক মানুষের কাছে সাহায্য নিয়ে কিছু চিকিৎসা করা হয়েছে, এখন অনেক টাকার প্রয়োজন, তার জন্য ভাইয়া কিছু সাহায্য চাই আপনাদের কাছে। মানে বাবা অসুস্থ এই কারণে আসছেন, বাবা চিকিৎসা করে সুস্থ করবেন সেই সেই টাকা অর্থ দরকার, সেটার জন্য আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন কেমনি? কি ধরনের কাজ করেন? মেশিনের কাজ করেন? সেলাইয়ের কাজ করেন? আচ্ছা, তাতে কত টাকা পান? প্রায় 4000 টাকা। পড়ালেখা করা হয়েছিল? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? 8 পর্যন্ত। এখন আর করা হয় না? জি না। যে দেখতে শুনতে তো অনেকটাই উচ্চলম্বা ছিলেন, যদি একটু ভালো পড়ালেখা ম্যাট্রিকটা পাস করতে পারতেন তাহলে তো একটা চাকরি বাকরি পাতেন, তার জন্য কি কষ্ট হয় এখন? কষ্ট হয়, কিন্তু ভাই আমার আব্বু তো অসুস্থ, এখন পড়াশোনা করতে গেলে অনেক টাকা প্রয়োজন, এই কারণে আর কি পড়াশোনা এখন বাদ দিয়ে দিছি। আপনার বাবা কি কাজ করতো? আব্বু আগে তো কাজ করতো। আচ্ছা আচ্ছা, কি ধরনের কাজ ছিল? দোকানে কাজ করতো। আপনার মা সুস্থ আছে তো? হ্যাঁ আল্লাহর, মা একটু সুস্থ আছে, কিন্তু বাবাটার জন্য একটু আমার একটু অসুস্থই মনে করি। আপনার এখন বয়স কত? আমার বয়স 18। 18, তো যে আপনার একটা ইয়াং মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, তা আপনাকে বিয়ে শাদী দিবে সে এক টেনশন, আপনার বাবা অসুস্থ সেটা এক টেনশন, আপনার মা তো তাহলে অনেক টেনশনের ভিতরে আছে। তা টেনশনে আছে। হ্যাঁ, আপনাকে কি বিয়ে শাদী দিবে বা আপনি করবেন সেটাই আশা করেন বা সেরকম চিন্তা করেন? হ্যাঁ, আমি আশা করি এখন আমার বাবারে সুস্থ করব, তারপরে আমি বিয়ে শাদীর কথা ভাবব। মানে কি ধরনের সমস্যা, কতদিন সুস্থ হতে লাগবে? সুস্থ হতে তো অনেকদিন লাগবে, আগে চিকিৎসা না করলে। কি কি হয়েছে, ডাক্তারে কি বলছে? কি কিডনিতে সমস্যা? অপারেশন করলে সুস্থ হয়ে যাবে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার বাবাও সুস্থ হয়ে যায়। আর এই যে ভিডিওতে আসছেন, যারা ফোন দিবে তাদেরকে বোঝায় বলবেন, দেখেন আল্লাহর রহমতে কেউ না কেউ হয়তো কোনো সহযোগিতা বা পাশে দাঁড়াবে। ঠিক আছে, তা আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা এখন আমি মনে করেন সাভার আছি, সাভার। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। নাম্বারটা দেওয়া যাবে, মুখস্থ আছে? তো দেখে বলতে পারবেন? তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। আসলে যে ফ্যামিলির একমাত্র উপার্জনকারী বাবা, সেই বাবা অসুস্থ থাকার কারণে তাদের জীবনটা বা ফ্যামিলিটা আসলে এখন অনেকটাই অসহায়ের ভিতর আছে। তার কথা শুনে বুঝতে পারলেন, কেউ যদি যোগাযোগ করতে চান বা আরও খবর নিতে চান বা তথ্য জানতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01-8880-999-610। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01-8880-999-610। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।